ईदे नतून आरेकटी मुवि रिलीज होते चलेछे। मुविर नाम आदम। ये मुविते लीडे रयेछेन याशरोभान, ओइशी, एलेन शुभ्र, शहीदुज्जामान सेलिम, मनिरा मिटू सह आरो किछु परिचित मुख। ये मुविटिते जे गल्पटी देखानो होबे शोना जाच्छे एटिर समयकाल 1980 शतकेर। तो आर देरी ना करे भिडियोटी एखानेई शुरू करछि। सामने ईद उल फितर बा रोजा ईदे अनेकगुलो मुवि आसते चलेछे। तार मध्य शाकिब खानेर एक मुवि रयेछे, जाज माल्टिमिडियार दुइटी मुवि रयेछे। ताछाड़ा शोना जाच्छे जे अनंत जलिलेर किल हिम मुविटिओ एई ईदे रिलीज होते पारे। तार साथे एई नतुन मुविटी संयुक्त हयेछे आदम एबं एटी ट्रिजारटी देखे अन्यरकम एकटी फिल आसछे एबं केन जेन मने हच्छे एटी एकटी आर्ट फिल्म होबे। ट्रेलारटिर शुरूते आमरा देखते पाच्छि जे एखाने बोला हच्छे ओइशिर जे क्यारेक्टारटी सम्भवत मुविते तार नाम शामिल थाकबे, से गर्भवती एबं से जाने ना तार बाच्चार बाबाटिके। तखनकार समाजे बा ग्रामे विभिन्न धरनेर आलोचना समालोचना शुरू हयेछे एबं सबाई ताके दोषारोप करछे एबं अनेके बोलछे ताके समाज थेके बेर करे दिते, केउ बोलछे ताके मेरे फेलते, केउ बोलछे तार बाच्चाटाके मेरे फेलते। ट्रेलारे आमरा देखते पाच्छि जे एखाने चार धर्मेर चारजन प्रधानके देखानो हच्छे। एखाने हिंदुदेर पंडित, बुद्धदेर पंडित, ख्रिस्टानदेर फादार एबं मुसलमानदेर इमाम हुजुरके देखानो हच्छे। तारा विभिन्न जन एई मेयेटिके बा एई घटनाके निये विभिन्न कथा बोलछेन। केउ बोलछेन ताके शास्ति देওয়া হোক, केउ बोलछेन ताके मेरे फेला হোক, केउ बोलछेन समाज থেকে বের করে দেওয়া হোক, আবার কেউ বলছেন যে কাউকে হত্যা করা উচিত নয়, তাকে এবং তার বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হোক বা জীবিত রাখা হোক। ট্রেলারের অর্ধেকটি আমরা এই গল্পটি দেখতে পারি এবং এটিও বুঝতে পারি ট্রেলারটি দেখে যে এখানে ঐশী এবং রোশান একে অপরকে ভালোবাসেন, তাদের মধ্যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে। তাছাড়া ট্রেলারটি দেখে মনে হচ্ছে এখানে এলেন শুভ্র ক্যারেক্টারটি খুবই স্পেশাল হতে চলেছে। তাছাড়া এখানে তার অভিনয়টাও ভালো লাগছে এবং এলেন শুভ্র ক্যারেক্টারটি মনে হচ্ছে তিনি এখানে একজন মানসিকভাবে অসুস্থ একজনের চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারটির শেষের ভাগ দেখে আমরা অন্যরকম একটা ফিল অনুভব করছি। এখানে কিছুটা থ্রিলার, কিছুটা ভয় এবং কিছুটা সাসপেন্স কাজ করছে। ট্রেলারটির অর্ধেকটি দেখে মুভির কাহিনীটি যেমন মনে হচ্ছে, শেষের দিকটি দেখে তা মনে হচ্ছে না। শেষের দিকটি দেখে মনে হচ্ছে যে মুভিটি আসলে এখানে চামেলিকে নিয়ে ফোকাস করে বানানো হয়নি। মুভিটির ফোকাসে থাকবেন ইয়াশ রোহান এবং এলেন শুভ্র। এখানে ইয়াশ রোহান এবং এলেন শুভ্র হয়তোবা দুই ভাইয়ের চরিত্র অভিনয় করছেন। তাছাড়া এই মুভিটির সিনেমাটোগ্রাফি এবং বিভিন্ন ভিজুয়াল দেখে মনে হচ্ছে যে এখানে ডাইরেক্টর এবং যে সিনেমাটোগ্রাফার ছিলেন তারা খুব ভালো কাজ করেছেন। যদিও এই মুভিটি দেখে বেশিরভাগই একটা আর্ট ফিল্ম মনে হচ্ছে, তাই আমার ভয় হচ্ছে যে বক্স অফিসে এটি কেমন করবে। বর্তমান সময়ে কমার্শিয়াল মুভির সাথে কি এটি টেক্কা দিয়ে চলতে পারবে? কারণ এটির গল্প এবং গল্প বলার ধরন বা এটির যে জিনিসের উপরে ফোকাস করে বানানো হয়েছে তা আসলে আগের বা গ্রামীণ জীবনের গল্প এবং এটিও বোঝা যাচ্ছে যে এই মুভিটির বেশিরভাগ শুটিং ই চট্টগ্রামের সমুদ্র সৈকতে বা সমুদ্রের তীরে করা হয়েছে এবং এই মুভিটির সাথে একটি ট্যাগলাইন জুড়ে দেওয়া হয়েছে আদম থেকে আদম সন্তান, কেউ ফেরেশতা, কেউ বা শয়তান। এখানে বোঝা যাচ্ছে যে হয়তোবা এলেন শুভ্র অথবা ইয়াশ রোহান এই দুজনের চরিত্রে কেউ একজন নেগেটিভ চরিত্রে থাকতে পারেন। আবার এমনও হতে পারে যে এখানে তারা না শহীদুজ্জামান সেলিম বা আর কাউকে নেগেটিভিটিকে লক্ষ্য করে এই ট্যাগলাইনটি দেওয়া হয়েছে যে এখানে সমাজের ভালো এবং খারাপ দুই দিকটাকেই তুলে ধরা হবে। আসলে বলতে গেলে আমার কাছে এটি ট্রেলারটি ভালো লেগেছে, কারণ আমি এমনিতেও স্টোরি নির্ভর মুভি দেখতে ভালোবাসি, আর্ট ফিল্ম আমার ভালো লাগে, তাই আমি এই মুভিটি নিয়ে আশাবাদী। জানি না এই মুভিটি বক্স অফিসে কেমন করবে, কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডে যে এই মুভিটি এগিয়ে থাকবে এবং মনে হতে পারে যে এই মুভিটি এই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে আমি ধারণা করছি। তো আপনি যদি এটির ট্রেলারটি দেখে থাকেন, এই মুভিটি নিয়ে আপনার কি আশা রয়েছে তা আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।